নমস্কাৰ, খানিৰ নায়ক নতুন ভিডিঅলৈ সকলোকে স্বাগতম জনাইছো। আশা কৰো আপোনালোক সকলে ভালে কুশলে আছে। পোনপ্ৰথমতে আমাৰ খাৱনিৰ ফালৰ পৰা সমূহ অসমবাসী ৰাইজক ৰঙালী বিহু আৰু অসমীয়া নৱবৰ্ষৰ বহুত বহুত শুভেচ্ছা জ্ঞাপন কৰিলো। বৰ বেছি দেৰি নকৰাকৈ আজিৰ খানাত আমি কি কি লৈছো সেইখিনি আপোনালোকক কৈ দিওঁ। প্ৰথমতে তো আজিৰ খানাত আমি লৈছো, ইফালে ভাত আছে, লগত আমলেট লৈছো এখন, ইফালে আছে মাংসৰ আঞ্জা, মুৰ্গীৰ মাংস, লগত আছে দালি, ইফালে চয়াবিন ৰাঙালাও আলুৰ তৰকাৰী, পিঁয়াজ জ্বালা, ইফালে আছে পাপৰ ভজা, মাৰ কণীটো মানে হাফ ফ্ৰাই টাইপত ভাজি দিছোঁ, আৰু মাৰো সেই দালি আছে, আৰু ইফালে আছে চজনা, আৰু মায়ে লৈছে কল পিটকা, কাঁচা কল পিটকা, আৰু ইফালে আছে বিট, গাজৰ, নেমু। এইখিনিয়ে হ'ল আজি খানা যোগা। বৰ বেছি দেৰি নকৰাকৈ আজি খানাটো আমি পটাপট আৰম্ভ কৰি দিওঁ। ইতা আমি খাম, আপোনালোকে চাব। আৰম্ভ কৰোঁ। দালি দি আৰম্ভ কৰোঁ। দালিয়ে ৰুচি ৰ'ব প্ৰথমতে। কাঁচা কল পিঠা বৰ হল, আৰু নেদাকে বিকি লৈছো, বৰ ভাল আছে। তৰকাৰীত বুটো আছে, দেখাম
মজা। মার আজি মানে মাংস খাওয়ার ইচ্ছা নাই, এই কারণে বেলেগ বেলেগ গেছি মানে। সজনাটো অলপ বুঢ়া হৈছে কিন্তু খাই বিৰাট সোৱাদ লাগিছে। যিমানে চব যে সিমানে সোৱাদটো বেছি হয়।
তে হৈ গেল খাওল বঢ়িয়া লাগিল খাই গোটে এখন আঞ্জাই বঢ়িয়া হৈছিল যদি আপনার ভিডিওটা চাই ভাল লাগছে লাইক এটা করে দিব লগে ভিডিওটো শেয়ার করে দিব আর যদি আপনার আমার চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে লগত থাকা বেল আইকনটো ক্লিক করে দিব যাতে আমি দিয়া ভিডিওর নোটিফিকেশন আপনার পোন প্রথমে পাই যায় আর যদি আপনার আমার ফেসবুক পেজত চাই আছে আমার পেজখান ফলো করে দিব তে পুনর্বার অসমীয়া নববর্ষ আর রঙালী বিহুর শুভেচ্ছারে আজির ভিডিওটো আমি ইমানটা সমাপ্ত করলো নেক্সট এটা নতুন ভিডিও আর নতুন খাদ্যতে আপনার লগ পাই আছো তিতিয়ালৈকে নমস্কার।